আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো আপনাদের মাঝে, আমার ডান সাইডে যে গাড়িটা দেখতেছেন উনি একটা ইঞ্জিন লাগিয়েছে, এবং কি ধরনের ইঞ্জিন লাগিয়েছে এবং ইঞ্জিনটা লাগানোর পরে গাড়ির কোয়ালিটিটা কী আছে, মানে গাড়ির ট্রায়াল দেওয়ার যে রেগুলার, যেমন আপনারা যে ইঞ্জিনগুলো লাগান, লাগানোর পরে যে ট্রায়ালগুলো দেন, পরিস্থিতি কী, এটা আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্যই আমি ভিডিওগুলো আপনাদের মাঝে দেই। আমার সাইডে যে গাড়িটা দেখতেছেন সে উনি ইঞ্জিন লাগিয়েছে, কিন্তু ওনার বয়েন্টটা অবশ্যই দিবে, কিন্তু আসলে আপনি অনেক কিছু ব্যাপার আছে যে অনেকেই আসলে ক্যামেরার সামনে ফেস হতে চাচ্ছে না, কারণ তাদের একটা ব্যক্তিগত ব্যাপার আছে, ব্যক্তিগত ব্যাপারটা তো আমরা কেউ কাউকে আঘাত দেওয়া সম্ভব না এবং এইভাবে জোরজুলুম করা সম্ভব না। যদি কেউ না দিতে চায়, ওনার কোনো একটা পার্সোনালিটিতে আছে দেখে সে দিতে চায় না, তবু আমি চাবো যে ওনার যে অডিও বয়েন্টটা সে বয়েন্টটা আপনাদের মাঝে শুনিয়ে দেব। আমি কিছুক্ষণের ভিতরে আমি তার কাছে চলে যাবো। তার আগে যে গাড়িটা কাজ করেছে রঞ্জু ভাই, এবং ওনার সাথে একটু কথা বলবো, রঞ্জু ভাইয়ের সাথে একটু পরিচয় করে দেবো। রঞ্জু ভাই ভালো আছেন না? আসসালামু আলাইকুম আলী ভাই। জি ইনশাল্লাহ ভালো আছি। এই গাড়িটা যে ইঞ্জিনটা লাগিয়েছে, যে ক্রেতা উনি আসলে ব্যক্তিগত প্রবলেমের হতে চাচ্ছে না, এবং তার অডিও পয়েন্টটা আমি আমার গ্রাহক কিছু শুনে দিব। এটা আসলে প্রবলেমটা হচ্ছে গুলো ইঞ্জিনে মবিল খাইত, এবং ইঞ্জিনে প্রবলেম ছিল, ঝাঁকি টাকি দিত, যার কারণে ইঞ্জিনটা চেঞ্জ করা, এবং স্যার কিন্তু মোহাম্মদপুর থেকে আসছে, এবং অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারপরে আমার কাছে আসছে, অনেকেই বলছে। কিন্তু আসলে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আমার সাথে পরিচয়, মানে ওইটা দেখার পরে সে আর কোনো বাধাই মানে নাই, ডিরেক্টলি বলছে। আজকে সকালে আমার সাথে কথা হইলো স্যারের, স্যার বললো যে সকালে যখন আসতেছি তখন আমি বাধা পাইছি, কিন্তু আমি শুনি নাই। তো আপনার এখানে আসার পরে বুঝতে পারলাম যে আমি না শুনে ভালো করছি। বাধা আসার সময়ও আমাকে বলছে যে এত দূরে যায়েন না, এই সেই আমার এখান থেকে করেন, বলছে কি যে না আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমি এখানে আসলে আমার সময় ওয়েস্টেজ হবে, আমি কালকে তার সাথে কথা বলে আসছি। আমার এখানে আসছিল স্যারে কালকে হোন্ডা নিয়ে, সরাসরি কথা বলে গেছে, তারপরে বলছে যে আমি ওখানে যাব ডিরেক্ট, তারপর আসছে। একটু লেট হয়েছে, আসার কথা ছিল সকালে, ওই যে বাধা বিপত্তি হ্যাঁ পেরিয়ে তারপরে আসছে আর কি 11টার দিকে। এটা এক্স করোলা গাড়ি, ইঞ্জিন লাগাইলেন, এটা কি অটো না ম্যানুয়াল ইঞ্জিন? না এটা ম্যানুয়াল ইঞ্জিন, কিন্তু আমি অটোই লাগাই দিছি, অটো একটু আপগ্রেড দিছি, 12-র পরের মডেল, 16-17-18-তে যেটা লাগে। ম্যানুয়ালে জায়গায় যে অটোটা দিলেন এটা কোনো প্রবলেম হবে না? না না না, এটার জন্য কোনো সমস্যা হবে না, এবং এই আপগ্রেড ইঞ্জিনগুলো আমরা অনেক আগে থেকেই লাগাচ্ছি, কোনো সমস্যা নেই, এটার রেজাল্ট ভালো। হ্যাঁ, আপগ্রেড ইঞ্জিন লাগালে আরও রেজাল্টটা ভালো পাওয়া যায়, গ্যাসের সাশ্রয়ী হয়, তেল সাশ্রয়ী সবসময়, এই জন্য ভালো আর কি। এখন এই ইঞ্জিনটা লাগানোর পরে কি মানে ক্রেতা যে গ্রাহক তাকে নিয়ে কি ট্রায়াল দেওয়া হয়েছে? হ্যাঁ, তাকে নিয়ে ট্রায়াল দিয়েছে, সে নিজে চালাইছে, ইঞ্জিনের দিক দিয়ে কোনো সমস্যা নেই, জাস্ট একটু গিয়ারটা ওই যে সেফটিংটা মিস হচ্ছে, এটা গিয়ারের প্রবলেম, এটা আমি দেখে দিব। ইভেন আপনার ভিউয়ার্স সাসপেনশনের কাজও করাই দিছি, এরপরে এই যে আপনি সাসপেনশনের কাজটা যে করলেন, এটার মানে এটার যে একটা চার্জ, সে চার্জটা কীভাবে নিয়ে সেটিকে দেয় ভাই আপনার ভিউয়ার্স? কখনো চার্জ দিবে নিতে পারছে না কোথ থেকে? এই যে আপনার স্টিয়ারিং বক্স খুলে এটা রিপেয়ার করা হয়েছে, এইটার বিল তো দেয়ই না, আর আমি নেইও না আসলে, চিন্তা করি যে এটা একটা সার্ভিসে মোহাম্মদপুরের থেকে আসছে, সে দীর্ঘদিন একটা জায়গায় এঙ্গেজ ছিল, একটা জায়গায় কাজ করতো, সেখান থেকে আমার এখানে আসা মানে কি আমি যদি তার জন্য এই সুবিধাটা না দিই, এখানেও তাও 2000 টাকা মজুরি সাসপেনশন ইয়ে খুললে, এটা 1 টাকাও দিতে হবে না আমাকে, এটার জন্য ফ্রি চার্জ, যেহেতু আমি এটা কি বলে যে আমার হাতের কাজ, আর যেহেতু আমি ইউটিউবে বিজনেস করি সেই সুবাদে এটা স্যার আমি সবসময় দিই, এবং ভবিষ্যতেও দিব আশা করি, যতদিন আছি ততদিন যারা আসবে, আমার সবসময় বলা থাকে যে আমার ইঞ্জিন লাগাতে যে সময়টা লাগে, এই কাজটা করতে গেলে একটু সময় বেশি লাগে, সেটা কিন্তু মাইনে নিতে হবে আপনার ভিউয়ার্সদের, কিন্তু কাজটা তারা ফ্রি, মানে কস্ট ফ্রি। থ্যাংক ইউ আপনাকে যে একটি কাজের জন্য এসে আপনি আরেকটি কাজ করাই দিতে পারতেছেন, ভিউয়ার্সদের যে মনটা খুশি রাখতে পারতেছেন, একটু ভালো কাজ করে তাদের সান্ত্বনা দিতে পারতেছে, এটাই বড় কিছু। আমি চাবো যে ভবিষ্যতে আপনি আরও কিছু করেন এরকমভাবে, যে আসবে দেখা গেলো একটা গাড়ির কাজ আছে, সেই ইঞ্জিনটা লাগানোর পর আপনি আরেকটা কিছু কাজ বাজলো, সেই কাজটা আপনি করে দিলেন। আসলে কিছু সুবিধার জন্যই মানুষ খোঁজে, এবং ভালো একটি কাজ করেন, ভালো একটা জায়গায় যাক, তারা ওই হিসাব করেই কিন্তু আপনার কাছে আসবে।
আপনি ভবিষ্যতে চেষ্টা করবেন আরও কিছু করার জন্য? স্বাভাবিক আলী ভাই, একটা জিনিস কি, একে তো ইউটিউবে বিজনেস করি, সেকেন্ড থিংস যে একটা ভালো বিজনেসম্যান, আপনি আপনি একটা ব্যবসায়ী হতে পারবেন কিন্তু সাথে যদি আপনি ভালো যোগ করতে চান যে একটা ভালো ব্যবসায়ী, সেটা কিন্তু কিছু গুণাবলী থাকতেই হবে। ফার্স্ট যে চয়েসটা থাকে সেটা হলো আপনার প্রোডাক্ট, আপনার প্রোডাক্টটা আগে ভালো হতে হবে। যদি আপনার প্রোডাক্ট ভালো হয় তাহলে কিন্তু আপনি ব্যবসায়ীর সাথে ভালোটা যোগ করতে পারবেন। ভালো প্রোডাক্ট দিলেই কিন্তু আপনার সার্ভিসটা সুন্দর হবে আর কাস্টমার আপনি বেশি ইনক্লুড করতে পারবেন। তারা কিন্তু একজন সার্ভিস নিয়ে আরেকজনকে ডেকে আনবে, এটাই কিন্তু ব্যবসার মূলনীতি। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমার যে পরিকল্পনা এটা দীর্ঘমেয়াদী, যে আমার এইটা করেই খেতে হবে। আমি কিন্তু এই বিজনেসটা ছাইড়ে দিয়ে আমার এনাদার কোনো কাজ যদি আমি করতে যাই সেটা অনেক বড় ব্যাপার, সেটা ভাবতে হবে। সেটা যে আমি মানে ভালো কিছু করতে পারবো কি না এটা একটা চিন্তা, যেহেতু এটা আমি দীর্ঘদিন থেকে এর সাথে জড়িত, সেহেতু আমার কাছে এইটাই বেটার মনে হয়। আর এটাকে যদি আমি ভালো রাখতে চাই, এটাকে যদি আমি মানে গ্রো করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার ভালো মালটাই দিতে হবে, কাস্টমার সার্ভিস দিতে হবে, ভালো মাল দিতে হবে। তাহলেই কিন্তু দেখবেন একদিন যে এই ব্যবসাটা দিন দিন সবাই ছড়াই দিবে মানুষে। এটাই কিন্তু আমি মনে করি যে এটা করলেই হবে। সেই ফলশ্রুতি থেকে আপনার ভিউয়ারদের কিছু সুবিধা আমি এমনি দেই, ইঞ্জিন লাগানো ছাড়াও আসে, পরে এটাও ফ্রি করি। হাতের কাজ টুকটাক অনেক কিছু লাগে যেগুলো ফ্রিতে দিয়ে দেই, মানে যেহেতু আমার সাথে ইঞ্জিনের সাথে এগুলো আসে, ইঞ্জিন সংক্রান্ত একটা কাটা পাইপ এটা কিনতে গেলে 300 টাকা লাগে, যেহেতু আমার কাছে আসে সেটা আমি সার্ভিসটা দিই। যেহেতু আমার কাছ থেকে ইঞ্জিন লাগাচ্ছে মানে আমার কাস্টমার হয়ে গেল, এই সার্ভিসটা সবসময় সে পাবে এবং কমে পাবে। নেক্সট টাইম যখন সে আমার কাছে আসবে হোলসেল প্রাইসে আমার কাছে সবসময় মাল পাবে, এটা আমি সবসময় করে থাকি। কিন্তু আপনাকে আপনি ভবিষ্যতে আরও ভালো কিছু করেন, কাস্টমারদের জন্য আরও ভালো সেবা দেন, আমি এটাই দোয়া করি। এবং আপনার কাছে অনেক চাহিদা যে আমার চ্যানেল দেখে যারা আসবে তারা যদি কোনো ধরনের হয়রানি না হয় এবং ভালো একটি পরিবেশের ভিতরে ভালো একটা গাড়ি নিয়ে এসে কাজ করে নিয়ে যেতে পারে, এটি হলো সবচেয়ে বড় আশা আমার। আপনি এইভাবেই আপনি আগে যান, আমি আপনার জন্য দোয়া করি এবং আপনি আমার জন্য দোয়া করবেন। এবং ভিউয়ার্স আপনারা জানেন যে রঞ্জু ভাই যে কথাগুলো বললো, সে আপনি একটা কাজ নিয়ে আসেন, সে টুকিটাকে যে কাজ থাকে মাশাল্লাহ উনি মানে সুজাগতা, উনি যে রেটটা সে রেটটা উনি সহজে নেয় না, যদি বড় ধরনের কোনো কাজ না হয় উনি নর্মালি সে আপনাদের সমাধান করে দেয়। এটার জন্যই রঞ্জু ভাইয়ের কাছে রঞ্জু ভাইকে অনেকে পছন্দ করে এবং দূর দূরান্ত থেকে মানুষ আসে, একটা আশা নিয়ে আসে। আপনারা যদি আসেন, আপনার গাড়ি যদি কোনো প্রবলেম হয় অবশ্যই সে এটা সলভ করার জন্য চেষ্টা করে। আমি একটু চলে যাব, যে ক্রেতা উনি আসলে আমি একটু আগে প্রথমেই বলেছিলাম যে সে মানে ফেস দেখাবে না, আমি আপনাদের ওনার পয়েন্ট একটু নিব যে গাড়িটা ক্লিয়ার হওয়ার পরে কী অবস্থায় আসিল এবং চালে আসার পরে কী পারফরমেন্সটা পেয়েছে তার মুখের থেকে আমি আপনাদের একটু শুনে দেবো। ধন্যবাদ রঞ্জু ভাই, আমি একটু চলে যাবো। থ্যাংক ইউ আলী ভাই। আমি ভিউয়ারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি শুরু থেকেই বলি যে আমি কাস্টমার সার্ভিসটা প্রায়োরিটিটা আগে দিই এই কারণে। আর একটা কথা বলি যে আপনারা যখন ইঞ্জিনটা গাড়িতে লাগাবেন অন্তত এই ডিসিশানটা কারো উপর ডিপেন্ড না হয়ে যদি আপনারা নিজেরাই নেন, চিন্তা করবেন যে একটা ইঞ্জিন 60-70 হাজার টাকা দাম, এইটা হয়তো বা একটু লসই খাইলাম, তাও আপনি শিখতে পারবেন, কারো দ্বারস্থ হতে হবে না। এবং ভালো জিনিসটা যদি আপনি লাগাইতে পারেন আপনার কাছেও ভালো লাগবে যে আমি একটা ইঞ্জিন নিজের চয়েস করে কিনতে পারছি। তো এটা সবসময় মাথায় রাখবেন, যে কোনো প্রবলেম হইলেও আপনারা আমার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারবেন, ইঞ্জিন না নিলেও এই পরামর্শটা সবসময় নিতে পারবেন। ইনশাল্লাহ আমি সময় করে আপনাদেরকে পরামর্শ দিয়ে দিব, এতে আপনারা উপকৃত হবেন আশা করি। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আলী ভাই, থ্যাংক ইউ আপনাকে। ভিউয়ার্স, আমি যে আপনাদের মাঝে যে ভিডিওগুলো দিই আসলে আমি ওই অন্য অন্য ব্লগারদের মতো আসলে আমি চিল্লাচিল্লি করে কথা বলতে পারি না। আমার আসলে ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যে আমি যে ভিডিওগুলো দেব এখান থেকে আপনারা অনেক কিছু শিখেন এবং ভালো কিছু জিনিস ক্রয় করেন, আমি এই উদ্দেশ্যে আমি ভিডিওগুলো আপনাদের মাঝে দিই। আমি মানে সে চাচ্ছি যে আমি সামনে আরও ভালো ভালো কিছু ভিডিও দেবো, সে ভিডিওগুলো আপনারা ফলো করবেন। আমি এখন চলে যাব, যে ক্রেতা আমি তার সাথে একটু কথা বলব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমি যে আপনার যে গাড়িটা সেই গাড়িটার যে ইঞ্জিন লাগিয়েছেন আমি রঞ্জু ভাইতে শুনলাম, এবং সেই ইঞ্জিনটার পরিস্থিতিটা কি আপনার যে ইঞ্জিনটা লাগানোর পর? মানে বাস্তবে আমি আসলে এই ইয়েতেই আপনাদের ইউটিউবেই রঞ্জু ভাইয়ের অ্যাড্রেসটা পেয়ে এবং নাম্বারটা পেয়ে তাকে ফোন করে এখানে এসেছি।
ইঞ্জিনটা আমার পরিস্থিতি ছিল, ইঞ্জিনটা আসলে ইয়ে মিস করতো, চেঞ্জ করতে হবে এটা বললো মানে যারা অন্য ইয়ে ছিলেন। আমি দেখিয়েছিলাম আমার এলাকায়, উনি বললেন যে ইঞ্জিনটা চেঞ্জ করতে হবে। যাক, তো রঞ্জুভাইয়ের সাথে কথা বলে ওনার যে কনফিডেন্সটা ছিল যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে যে ইঞ্জিনটা দিচ্ছি সেটা ভালো হবে, এবং উনি যেভাবে বলছিলেন কনফিডেন্টলি বলছিলেন, ওনার এই কারণেই আমি আসলে ওনার প্রতি কনভিন্স হয়েছে এবং আমি বিশ্বাস করেছি যে ওনার যে কমিটমেন্ট, যদি উনি কমিটমেন্টটা রক্ষা করেন তাহলে একটা ভালো কাজ হবে আমার সাথে। এবং আমার সাথে কাজ হওয়ার পরে হয়তো বা আমার আরও দুইটা বন্ধু আছে, ওদেরটাও চেঞ্জ করার দরকার, তো হয়তো বা আমি ওদেরকে সাজেস্ট করবো। সবচেয়ে বড় বিষয় ওনার বিজনেস যে ইয়ে পলিসি বা উনি যেভাবে ওনার যে বিজনেস পলিসি, সেই পলিসিটা আমার ভালো লেগেছে। উনি কনফিডেন্টলি বললো এবং ওইটা বললো যে আপনি যদি ইয়ে না হয় মানে এটা যদি কোনো প্রবলেম হয় 6 মান্থসের ওয়ারেন্টি এবং উনি চেঞ্জ করে দেবেন। এই কথা আমাকে আরও দুজন বলেছে, কিন্তু ওনার কথা বলার মধ্যে এক ধরনের মানে আমি আমার বিশ্বস্ততার একটা জায়গা ছিল যে না ঠিক আছে উনি হয়তো কমিটমেন্টটা রক্ষা করবেন, সে কারণেই আসলাম। ইঞ্জিনটা চেঞ্জ করলে সারাদিন লাগলো, মোটামুটি সারাদিনে আছি, এখন টেস্ট করলাম, ফাইনালি এখনও পর্যন্ত নেইনি, নেওয়ার পরে বুঝবো আসলে কী অবস্থা। যে আপনি যে গাড়িটা এখন যে বর্তমানে লাগানোর পরে যে চালাইলো, চালাই আসলেন আপনি গাড়িটা, ট্রায়াল দিলেন, এর ভিতরে কোনো ইঞ্জিনের কোনো প্রবলেম বা আগে আপনার যে আগের যে সাউন্ডটা ছিল সে সাউন্ড পরিবর্তন হয়ে ভালো করে আগের সাউন্ডের চেয়ে তো সাউন্ড তো পরিবর্তন হয়েছেই, আগের চেয়ে অনেক স্মুথও হয়েছে। আগেরটা তো যেহেতু সে মিস করতো, ফায়ার মিস করতো, যার ফলে তার একটু কাঁপা ইয়া তো ছিলই, একটু সেই কী ভাব ছিল সেটা নেই। এখন চালালে বোঝা যাবে আসলে, কারণ গিয়ার বক্সের সাথে তার যে অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে বা আদার্স আনুষঙ্গিক যেগুলি আছে, এখানে সাসপেনশনটাও কিছু কাজ করানো হয়েছে, তো এগুলো সব কিছুই চালালেই আসলে বোঝা যাবে যে বাকি অবস্থা থেকে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা মানুষ যে কনফিডেন্টলি যে কথাটা বলে ওইটাই হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। আচ্ছা, অন্য অন্য জায়গায় তো আরও দোকান ছিল, আপনি এখানে যে যে বিশ্বাস নিয়ে আসছেন সেই বিশ্বাসটার পরে প্রতি আপনার কেমন ধারণা ছিল? না না, আমি ওইটাই বললাম আর কি, উনি যেভাবে বললেন আর কি, উনি কনফিডেন্টলি বললেন। আরও অনেকেই, আমি বললাম তো অনেকেই ধোলাই খেল থেকে শুরু করে আর অনেকেই আমার পরিচিত আছে যারা ফোনে ফোনেই কথা হয়েছে, এবং যাদের কাছ থেকে অলরেডি আমাদের পরিচিত কেউ চেঞ্জ করেছে এবং সেটা 7-8 বছর হলে ভালো সার্ভিস দিচ্ছে, এবং তাদের সাথে কথা বলার পরে, এবং আমার ছোটো ভাইরই পরিচিত ইয়ে ছিল তার সাথে কথা বলার পরে আমার সাথে, আমার কাছে আসলে আমি স্যাটিসফাই হইনি আর কি। তো ওনার সাথে কথা বলার পরে আমি স্যাটিসফাই হইলাম, অ্যান্ড দেন আসলাম, অ্যান্ড দেন কাজটা হলো, বাকিটা তো আসলে সামনেই বোঝা যাবে যে কী অবস্থা। যদি যেহেতু আমার চ্যানেলটা দেখছেন, দেখে আপনি এখানে আসছেন, যদি ভালো পারফরমেন্স পান অবশ্যই আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবো, কিছু রিভিউ দিব, বা আমি আমি আমার মতো করে আমার পরিচিত লোকজনের কাছে ক্যাম্পেইনও করব। আপনি দোয়া করেন বা রঞ্জুভাই যেন, রঞ্জুভাইয়ের সাথে কাজটা করলাম এটা যেন কাজটা যেন ভালো হয়, আমি যেন ওনার কথায় যে ইয়েটা পেলাম, কনফিডেন্স পেলাম, এবং গাড়িটা চালিয়ে যদি সেই স্মুথনেসটা পাই তাহলে তো আরও অনেক ভালো হবে। থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ, ধন্যবাদ। ভিউয়ার্স, যে ক্রেতা আমি তার পয়েন্টটা আপনাদের মাঝে তুলে ধরলাম এবং কথাগুলো আপনাদেরকে শুনিয়ে দিলাম যে বিশ্বাস তো আসলে কী জিনিস, এবং বিশ্বাস নিয়েই আপনি এখানে আসবেন, এবং বিশ্বাস তো কাজ হলে আপনি একটা পয়েন্ট আমাকে দিবেন আমার চ্যানেলের জন্য, যেন পরবর্তী আপনি ভিডিওটা যদি আরেকজন দেখে এরকম ভালো একটা যে মাল ক্রয় করতে পারে, এই প্রত্যাশায় এখানেই বিদায় নেব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।